তাহলে কি দেখলাম এ থেকে বক্রতা কেন্দ্র বরাবর বক্রতা কেন্দ্র যেরকম আছে এই যে বক্রতা কেন্দ্র এ থেকে বক্রতা কেন্দ্র বরাবর বর্বনের উপর অবৈত an an পথে গিয়ে পড়লো বক্রতা কেন্দ্র বরাবর কি পড়েছে তো বরাবর বর্বনের উপর অবৈত a থেকে বক্রতা কেন্দ্র বরাবর বর্বনের উপর অবৈত an রশ্মিটি an এ পথে প্রতিফলিত একই পথে ফিরে আসবে এটাই তো কথা না তিন নম্বর লাইন মুখস্থ করো বক্রতা কেন্দ্র বরাবর গিয়ে পড়েছে মানে সেই পথে ফিরে আসবে প্রতিফলিত রশ্মি দুটি প্রতিফলিত রশ্মি দুটি বর্ধিত করলে বর্ধিত করলে প্রতিফলিত রশ্মি দুটি পেছন দিকে বর্ধিত করলে পেছন দিকে বর্ধিত করলে এডের বিন্দুতে মিলিত হয় এডের বিন্দুতে মিলিত হয় সরি ধরি প্রতিফলিত রশ্মি দুটি বর্ধিত করলে ধরি প্রতিফলিত রশ্মি দুটি বর্ধিত করলে ধরি প্রতিফলিত রশ্মি দুটি রশ্মিটি পেছন দিকে বর্ধিত করলে দিকে বর্ধিত করলে এটা বিন্দুতে মিলিত হয় তার প্রতিফলিত রশ্মি দুটো দুটি দিকে চলে এলো এরা তো এদিকে আর মিলবে না উল্টো দিকে বাড়ালে মিলবে এরা উল্টো দিকে লিখলেও হয় পেছন দিকে না লিখে উল্টো দিকে লিখলেও হবে উল্টো দিকে বর্ধিত করলে এটা বিন্দুতে মিলিত হয় এরা তিন নম্বর চার নম্বর মুক্ত করবো থেকে প্রধান অক্ষের উপর এ বি বস্তুটির অসৎ আকারে বড় সমশীর্ষ প্রতিবিম্ব সমশীর্ষ প্রতিবিম্ব এটা আরেকবার করছি আমার সঙ্গে সঙ্গে এখানে একটা অবতল গোলে দর্পণ মনে নতুন করে অবতল গোলে দর্পণ নতুন করে অবতল গোলে দর্পণ মনে হয় এটার নাম দিলাম এম ওয়ান এর মধ্যবিন্দুর নাম হচ্ছে ও পি এটা এম টু এম ওয়ান পি এম টু এটা অবতল গোলে দর্পণ সেকেন্ড টাইম আসতে পারছি এবার মেরুগামী একটা লাইন টানবো এটা প্রধান অক্ষ হিসেবে না কাজ করবে এটা বক্রতা কেন্দ্র আর মেরু আর বক্রতা কেন্দ্র মাঝখানে যে ফোকাস বিন্দু বক্রতা কেন্দ্র আর মেরুর মধ্যবর্তী স্থানটা হচ্ছে ফোকাস বিন্দু হয়ে গেছে এবার এই ফোকাস আর মেরুর মধ্যবর্তী স্থানে একটা বস্তুতে দাঁড় করিয়ে দাও প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে এটাকে নাম দেবো এবি একটুখানি দূরে করি মানে মেরুর কাছে করি তো সুবিধা হবে বলতে সুবিধা হবে এবার এ থেকে প্রধান অক্ষের সমান্তরালে আলো নিয়ে দর্পণে মেলে ফেলি এ থেকে প্রধান অক্ষের সমান্তরালে নিয়ে দর্পণে ফেললাম
কি নাম দেব এটার? এটি এটি এই রশিটার কি পরিণতি হবে গৌরব? এবার বক্রতা কেন্দ্র থেকে এই বিন্দু যোগ করবো, এটা ডট ডট করে টানতে পারো, এখান থেকে তীর চিহ্ন দাও। এবার এটা মনে করো এ এন, এ এন মানে বক্রতা কেন্দ্র বরাবর গিয়ে দর্পণে গিয়ে পড়লো, একই পথে প্রতিফলিত হবে, একই পথে ব্যাক করবে। এবার এই প্রতিফলিত রশ্মি দুটি পেছন সামনের দিকে মিলবে না, পেছন দিকে বাড়ালে মিলবে। এই জায়গাটার নাম দেবো এ ড্যাশ, যেখানে মিলবে তার নাম এ ড্যাশ। এডাস থেকে প্রধানতর উপরে এডাস বিডাস লম্ব ধরে দেবো, এটাই হয়ে যাবে প্রতিবিম্ব। প্রতিবিম্ব দেখো অবতল গোলীয় দর্পণের সাহায্যে সব যেটা পর্দায় ধরা যাবে আকারে বড় বস্তু যত বড় তার থেকে প্রতিবিম্বটা বড় দেখাবে। আর অবশিষ্ট মানে মাথাটা উপর দিকে থাকলে দর্পণ থাকলে নিচের দিকে হয়ে যাবে। হ্যাঁ ক্যামেরা ফটো ফটোর মতো। এবার কি করবো, একটা অবতল গোলে দর্পণ নাই, অবতল গোলে দর্পণ মানে হলো অবতল গোলে দর্পণ হয়ে গেছে, অবতল গোলে দর্পণ হয়ে গেছে। এটার নাম দিচ্ছি এম ওয়ান, আর এর মধ্যবিন্দুটা হচ্ছে মেরু পি বিন্দু, এটা এম টু, ঠিক মধ্যবিন্দুটা মেরু। আর এইরকম জায়গায় আমার কি হবে, বক্রতা কেন্দ্র হবে রে সি, তাহলে সি আর পি যোগ করে লাইনটা হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষ আর মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্যবিন্দুটা হয় ফোকাল বিন্দু, এটা প্রমাণটা আগে করে দিয়েছি আমরা। মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্যবিন্দুটা কি হয়, ফোকাস বিন্দু। আমি এর আগেটা কি করেছিলাম, বস্তুটাকে রেখেছিলাম ফোকাস আর মেরুর মাঝখানে, এবার একটা বস্তুটা রাখবো এখানে, রাখো বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে বস্তুটা রাখো, বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে বস্তুটা রাখো। বস্তুটা কোথায় রাখলাম, বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে বস্তু রাখলাম। এ থেকে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি দর্পণে গিয়ে পড়ুক, এ থেকে প্রধান, দেখো ধরি এম ওয়ান ও এম টু অবতল গোলে দর্পণে, এখানে ফোকাস ও মেরুর মধ্যে না, কি হবে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে, এখানে লেখাটা কি হবে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী, বক্রতা কেন্দ্র বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী স্থানে প্রধান অক্ষের উপর এই বস্তুটি রয়েছে। আগে ছিল ফোকাস আর মেরুর মাঝে, এবার ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে এই বস্তুটি আছে, একই লেখা শুধু একটুখানি আলাদা। আচ্ছা এ থেকে প্রধান অক্ষের সমান্তরালে এটি রশ্মিটি দর্পণের উপর আপতিত হয়ে টি এফ পথে প্রতিফলিত হয়, একই লেখা এরকম ভাবে সি থেকে প্রধান অক্ষ বরাবর, প্রধান অক্ষ বরাবর এই রশ্মি এদিকে থাক, প্রধান অক্ষ বরাবর এখানে গিয়ে হলো না তো,
এখানে দেখো হলো কি হলো না দর্পণটাকে বড় করো বক্রতা কেন্দ্র বরাবর দর্পণে কি আপতিত হলো, এর পরিণতি কি হবে, একই পথে ফিরে আসবে, এই ফিরে এলো। এবার এখানে ধরি প্রতিফলিত রশ্মি দুটি পেছন দিকে পড়ে, এবার সামনে দিকে মিলে যাবে, এই যে রশ্মিটা ফিরে আসছে না, এদিকে দেখা ফিরে আসছে, এদেরকে বাড়ালে পরে সামনে একে একে মিলে যাবে, এদিকে সামনে দিকে বাড়াও, বাড়ালে দেবে এরকম জায়গায় মিলে যাবে, তোমার হয়ে যাবে, এই রশ্মি দুটিকে বাড়ালে এরকম সামনে দিকে এসে মিলে যাবে, রশ্মি দুটিকে বর্ধিত করলে এরকম মনে করো এইটার স্থানে মিলে যাবে, বাড়াও এদিকে সামনে দিকে। ধরি প্রতিফলিত রশ্মি দুটি পেছন দিকে কতটা হবে না, রশ্মি দুটি বর্ধিত করলে কতটা হবে না, প্রতিফলিত রশ্মি দুটি এডাস বিন্দুতে মিলিত হয়, এই লেখাটা এরকম হবে, হ্যাঁ এই লেখাটা এরকম হবে, ধরি প্রতিফলিত রশ্মি দুটি এডাস বিন্দুতে মিলিত হয়, এখানে বর্ধিত করার ব্যাপারটা নিজে এরা নিজেরাই গিয়ে মিলবে, প্রতিফলিত রশ্মি দুটি এডাস বিন্দু কার কার হয়েছে এটা করা, প্রতিফলিত রশ্মিটি এডাস বিন্দুতে মিলিত হয়, এবার এডাস বিন্দু থেকে প্রধান করার পর এডাস বিটাস লম্বটা নেই, এবার এডাস বিন্দু থেকে প্রধান করার পর এডাস বিটাস লম্বটা নেই, বুঝে গেল, একই জিনিস, এডাস বিন্দু থেকে প্রধান করার পর এডাস বিটাস লম্বটা নেই, এডাস বিন্দু থেকে প্রধান করার পর এডাস বিটাস লম্বটা নেই, আমার হয়নি তো দুঃখ না পেয়ে এই করবো, এদিকে দেখা যদি কারো অসুবিধা হয়ে থাকে এসে নতুন করে আমার সাথে করে নাও, এটা M1 P M2 এটা ফোকাস বিন্দু, এটা বক্রতা কেন্দ্র, এখানে বস্তুটা ছিল, এটা কি করেছিলাম প্রধান অক্ষে সমান্তরালে দর্পণের উপর ফেলেছিলাম, এ পি দর্পণের মধ্যে কি করেছিল প্রধান অক্ষে সমান্তরালে কি হবে ফোকাস বিন্দু হয়ে প্রতিফলিত হবে, ফোকাস বিন্দু হয়ে প্রতিফলিত হলো, আরেকটা রশ্মি কি হবে বক্রতা কেন্দ্র বরাবর, এদিকে দেখা এই যে বক্রতা কেন্দ্র বরাবর দর্পণে গিয়ে পড়লো, বক্রতা কেন্দ্র বরাবর দর্পণে গিয়ে পড়লো, একই পথে প্রতিফলিত হবে, এরকম পিছন দিকে বাড়ালাম এখানে এসে মিলল, এটা হচ্ছে এডাস বিন্দু, এডাস বিন্দু থেকে প্রধান অক্ষের উপর এডাস বিটাস লম্বটা নেই, এটা বিটাস লম্ব, এটা হচ্ছে প্রতিবিম্ব, এই প্রতিফলিত রশ্মি দুটি কি মিলিত হতে রয়েছে, তো এখানে পর্দা ধরলে পর্দার মধ্যে এই ছবিটা ধরা পড়ে যাবে, আর এই প্রতিবিম্বটা কি আকারে বড় হয়েছে, উল্টানো হয়েছে, আর সব পর্দা ধরা পড়েছে,